আমরা উটের রেসের সেই জায়গাটিতে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি ছুটে আসতেছে সেই সাথে ছুটে আসছে উট শত শত গাড়ি चार किलो थे के सबसे छोटो रेसर गंदी हलो चार किलोमीटर एखाने जरा आज के दौड़ प्रतियोगितार जन्य एसछे सेई सब उटदेर विश्राम केंद्र एटी विभिन्न बयस भित्तिक दौड़ অ্যাকচুয়ালি এ ধরনের রেস টেলিভিশনে দেখাটাই অনেক বেশি সহজ কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারণ প্রচন্ড রোদের কারণে এটা বোঝা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি যে উটদের প্রতিযোগিতার জন্য আসা উটদের বিভিন্ন এখানে একটু বলে নেওয়া ভালো মধ্যপ্রাচ্যে যে উটের রেসগুলো হয় সেখানে কিছু অবাক করা তথ্য আমি আপনাদেরকে দেই একটি তথ্য হলো যে এখানেও কিছুটা ডিভাইডেশন আছে সেই ডিভাইডেশন হলো যে যারা এই দেশের শেখ তাদের যেদিন রেস হয় সেদিন সাধারণ নাগরিকদের রেস হয় না আজকে যে রেস এটি হলো সাধারণ নাগরিকদের রেস তো আজকে সাধারণ নাগরিকদের রেস হচ্ছে মানে আগামীকালকে হবে শেখদের রেস অর্থাৎ পরপর একদিন পর একদিন একদিন সাধারণ নাগরিকদের হলে আরেকদিন শেখদের এইভাবে রেসকে ভাগ করা হয় এখানে এবং হাজার হাজার উটের সমাবেশ হয় এখানে এই হাজার হাজার উট রেসের জন্য নিয়ে আসা হয়েছে তো এখানে যে বিষয়টা সেটি হলো এটি একটি কিন্তু অর্থ উপার্জনের পথ কিভাবে একটি উটের মূল্য চার থেকে পাঁচ হাজার কাতারি রিয়াল অথচ সেই উটটি যখন রেসে জিতে তখন সেটির দাম হয় দুই মিলিয়ন কাতারি রিয়াল এটি হলো প্রাইমারি মূল্য তারপরে যেটি ওটি যদি আরও বড় রেসে জিতে তখন সেটিকে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন রিয়াল পর্যন্ত দাম হয় তো এটি একটি বড় আয়ের পথ এবং এখানে যে উট রাখার ব্যবস্থাগুলো সেগুলো একটু বলি যে সাধারণ যে কাতারি তাদের উট রাখার ব্যবস্থা এবং যারা শেখ তাদের উট রাখার ব্যবস্থাতেও ভিন্নতা রয়েছে শেখদের উট রাখার ব্যবস্থা মূলত তারা একটা উটের জন্য কমপক্ষে দুটো দুই টনি এসির ব্যবস্থা করেন উট রাখার জন্য তো আমি আপাতত বিরতি নিচ্ছি আবার আমি আসব যখন যেখান থেকে রেত ছাড়ে সেখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ।